আসসালামু আলাইকুম, কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে মসুর ডাল দিয়ে পালং শাক রান্না করতে হয়। এটি অনেক মজাদার একটি রেসিপি, তাহলে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে রেসিপিটি তৈরি করতে। এখানে আমি পালং শাক পরিমাণ মতো কেটে ধুয়ে নিয়েছি, মসুর ডাল একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে এক বাটি পরিমাণ মসুর ডাল নিয়েছি, লাগছে হলুদ, লবণ, তেল। এখানে আমি শুকনা মরিচ দুইটা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন বাটা, কাঁচামরিচ নিয়েছি এখানে চিড়ে। আপনারা যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী নেবেন। আর লাগছে পানি। তাহলে চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি রান্না করতে হবে। আমি একটি কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সবগুলা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটাটা হাফ চামচ। এখানে আমি হলুদ দিচ্ছি, হলুদ একটু কম করে দিবেন, না হলে গন্ধ করবে। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এটা এখন আমি সিদ্ধ করে নেব। সামান্য পানি দিয়ে দিচ্ছি, বেশি দিবেন না কারণ শাক থেকে পানি বের হবে। আর আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে শাকগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এটা ঢাকার কোনো প্রয়োজন নেই, ঢাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ কালারটা থাকবে না, এই জন্য আমি না ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকে গেছে। এখন আমি এটা নামিয়ে নিয়ে বাকি রান্নাটা শুরু করব। আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি চুলায়, আমি তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর শুকনা মরিচটা দিয়ে দিচ্ছি। এই দুটো আমি এখন একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। খেয়াল রাখবেন যাতে ডালটা বেশি পানি পানি যেন না থাকে, একটু যেন শুকনো থাকে। ডালটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি শাকটা এর মধ্যে অ্যাড করছি। শাকটা অ্যাড করার পর ভালোভাবে এটা আমি ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। এখন আমি আরো 5-6 মিনিট এটা ভালোভাবে রান্না করে নিব। 5-6 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমার রান্নাটা শেষ, এখন আমি এটা পরিবেশন করে নিব। আশা করি আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, বা রুটি দিয়েও এটা খাওয়া যেতে পারে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।